পশু হাসপাতালে অসুস্থ ছাগলের জন্য প্রেসক্রিপশন লিখছেন হাসপাতালের এক চতুর্থ পদ মহিলা কর্মচারী। পশু চিকিৎসকের অনুপস্থিতিতে অসুস্থ পশুর জন্য সরকারিভাবে প্রেসক্রিপশন লিখছেন হাসপাতালের ওই এক মহিলা গ্রুপটি কর্মচারী। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল এই চিত্র। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর কি হালে চলছে তারই এক জলজ্যান্ত উদাহরণ মিলল গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা প্রাণী চিকিৎসা কেন্দ্রে। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের হাল ফেরাতে আচমকা যে কোনো অফিসে গিয়ে অফিসের কাজকর্ম তদারকি করছেন, কিন্তু ওনার নিজের দপ্তরের এই বেহাল অবস্থা আদৌ কি জানেন তিনি? এই কাঞ্চনমালা প্রাণীর চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক রয়েছেন সুজয় সরকার। তিনি দুইটি প্রাণীর চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, একটি হলো কাঞ্চনমালা এবং অন্যটি হলো রানীর খামার। কিন্তু একই চিকিৎসক দিয়ে দুইটি প্রাণীর চিকিৎসা কেন্দ্র চালানো কিভাবে সম্ভব? সরকারের পক্ষ থেকে প্রাণীর চিকিৎসকের রোগ নিরোগ করা হচ্ছে না, যার ফলে শুধু কাঞ্চনমালা প্রাণীর চিকিৎসা কেন্দ্র নয়, রাজ্যের এমন অনেক প্রাণী চিকিৎসা কেন্দ্র রয়েছে যেখানে একজন চিকিৎসক দিয়ে দুইটি কিংবা তিনটি সেন্টার চালানো হচ্ছে, যদিও সেটা অন্তত ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে সম্ভব। মঙ্গলবার কাঞ্চনমালা প্রাণীর চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক সুজয় সরকারের ডিউটি রয়েছে রানীর খামার প্রাণীর চিকিৎসা কেন্দ্রে, যার ফলে কাঞ্চনমালা প্রাণীর চিকিৎসা কেন্দ্রে অনুপস্থিত ছিলেন। আর তখনই এলাকার কয়েকজন মহিলা এক অসুস্থ ছাগল নিয়ে কাঞ্চনমালা প্রাণীর চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা পরিষেবার জন্য হাজির হন। তারপর মানবতা দেখাতে গিয়ে কাঞ্চনমালা প্রাণীর চিকিৎসা কেন্দ্রের গ্রুপ ডি মহিলা নিজেই ঔষধ লিখে দিলেন অসুস্থ ছাগলের জন্য। গত 5 বছর ধরে একই সমস্যায় ভুগছেন এই প্রাণীর চিকিৎসা কেন্দ্রটি, কিন্তু এই সমস্যার কথা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে একাধিকবার জানানোর পরেও ডক্টর থেকে নির্দিষ্ট কোনো চিকিৎসক দেওয়া হচ্ছে না কাঞ্চনমালা প্রাণীর চিকিৎসা কেন্দ্রে। যেদিন এই হাসপাতালে চিকিৎসক উপস্থিত থাকেন না, অনেক সময় দেখা যায় এলাকার মানুষের গৃহপালিত পশু জটিল রোগে আক্রান্ত হলে এই প্রাণীর চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসলে কোনো চিকিৎসা পরিষেবা দিতে পারছে না। আজকে কি এখানে স্যার আইছে না? আজকে স্যার আইছে না এখানে? না না, কোন না যে আজকে স্যার আইছে না এখানে? মানে তাই নাকি আরেকটা সেন্টারে চালায় নাকি? রানী কামার সেন্টারও চালায়, এটাও চালায়। আজকে ওই তানে ওইখানে আছে? আপনি কি পদে আছেন? আচ্ছা আচ্ছা, এখন আপনার এখানে যে লোক আইছে তো মানে তারার মানে ওষুধ কিভাবে দেওয়া হবে? আপনি লিখে দিবেন না? আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কি মনে হয় যদি এখানের জন্য একটা স্থায়ী মানে একজন চিকিৎসক থাকতো মানে ভালো হতো, এরকম কি মনে হয় আপনার? এখানে মানে স্থায়ী ডাক্তারের জন্য আপনাদের মানে ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে আপনারা কি মানে বিষয়টা জানাইছেন? মানে আজকে কত বছর যাবত মানে একজনই চালাইতেছে দুই সেন্টার? আগে কি কোনো স্থায়ী ডাক্তার আছিল? তাই এখন স্থানীয় এলাকাবাসীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাতে শুরু করেছে, সরকার যেন দ্রুত এই প্রাণী চিকিৎসা কেন্দ্রে স্থায়ীভাবে কোনো চিকিৎসক দেওয়ার ব্যবস্থা করে।